2022-23 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোট 62টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে অর্থ মন্ত্রণালয়। 1,90,713 কোটি টাকা বরাদ্দ তাদের। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, 41,760 কোটি টাকা, এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, 40,360 কোটি টাকা। রাষ্ট্রপতির কার্যালয় পাচ্ছে 31 কোটি টাকা। জাতীয় সংসদ বরাদ্দ দেওয়া হচ্ছে 341 কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় পাচ্ছে 5,775 কোটি টাকা। মন্ত্রী পরিষদ বিভাগের জন্য বরাদ্দ 137 কোটি টাকা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পাচ্ছে 230 কোটি টাকা। নির্বাচন কমিশন সচিবালয়ের বরাদ্দ 1,539 কোটি টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 4,074 কোটি টাকা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পাচ্ছে 123 কোটি টাকা ও অর্থ বিভাগের বরাদ্দ 1,90,713 কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয় পাচ্ছে 545 কোটি টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ 1,651 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ 40,360 কোটি টাকা। আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ 1,924 কোটি টাকা। জননিরাপত্তা বিভাগের বরাদ্দ 24,594 কোটি টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছে 10,198 কোটি টাকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছে 4,290 কোটি টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 357 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাচ্ছে 1,099 কোটি টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বরাদ্দ 637 কোটি টাকা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ 2,353 কোটি টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ 990 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সরকারের আয়ের খাতগুলো থেকে কর বাবদ 3,88,000 কোটি টাকা আয় করার পরিকল্পনা করছে সরকার। 2022-23 অর্থ বছর থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা।